বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস পাশকৃত প্রত্যেক শিক্ষার্থীদের বাধ্যতামূলক এক বছর ইন্টার্নশিপ প্রোগ্রাম এক বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। এক বছরের মধ্যে উক্ত ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্নে ব্যর্থ হলে একজন শিক্ষার্থীর করণীয় কী, আজকে আলোচনা করব। ইন্টার্নশিপ প্রোগ্রাম যদি এক বছরের মধ্যে একজন ইন্টার্ন ডক্টর সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে সে কোন উপায়ে পরবর্তীতে উক্ত এক্সটেনশন গ্রহণ করতে পারবে। বিএমডিসির ওয়েবসাইট থেকে ফর্ম অপশন থেকে প্রভিশনাল এক্সটেনশন ফর্মটি ডাউনলোড করে উক্ত ফর্ম পূরণ করার পর হসপিটাল ডাইরেক্টর কর্তৃক স্বাক্ষর গ্রহণ করতে হবে। স্বাক্ষর গ্রহণ করার পর উক্ত ফর্ম স্ক্যান করে বিএমডিসির পেমেন্ট সাইটে আপলোড করতে হবে। উক্ত ফর্মের সাথে ছবি, কোড অফ মেডিকেল ইথিক্স যেটা আপনি বিএমডিসির ওয়েবসাইটে পাবেন, সাথে আরও কিছু ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করার পর একটি পেমেন্ট প্রদান করতে হবে। জেনারেল পেমেন্ট 350 টাকা, আর্জেন্ট পেমেন্ট 850 টাকা। যে কোনো পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট করতে পারবেন অথবা বিএমডিসিতে সরাসরি গিয়েও হিসাব টাকা জমা দিতে পারবেন। উক্ত পেমেন্ট সম্পন্ন করার পর দিন বিএমডিসিতে যাবার পর তারা সিলের মাধ্যমে উক্ত ডেটের একটি এক্সটেনশন ডেট আপনার প্রভিশনাল রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে লিখে দেবে। এক্সটেনশন পাওয়া ওই প্রভিশনাল সার্টিফিকেট হাসপাতালে জমা দিলে আবার তার ইন্টার্নশিপে জয়নিং করে নেবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।